সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোট সংলাপে। আমি মুজাহিদ শুভ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আমরা কথা বলবো নেত্রকোনা দুই আসন নিয়ে, যেটি নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু ও জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান। আপনাদের দুজনকেই সময়ের ধারাবাহিক ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আশরাফ আলী খানের কাছে যাব যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, অথচ আমরা শুনছি যে আপনাদের দলে এক ধরনের কোন্দল বিরাজ করছে এবং পাশাপাশি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে দল। সেক্ষেত্রে যদি যোগ্য প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হন, তাহলে এই আসনটি আপনারা হারাবেন কিনা? না, আমাদের এরকম কোনো অবস্থা নেই, আমাদের এরকম কোনো কোন্দল নেই। এটা অনেক বড় দল, অনেক পুরানো দল, এবং এই দলের প্রতিযোগিতা থাকবে, ক্যান্ডিডেট থাকবেই, কারণ এটা তো এক এক ব্যক্তির দল না। হ্যাঁ, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে সমস্ত পেশার মানুষ আছে, কাজে এখানে প্রতিযোগিতা থাকবে। এটা কোন্দল না, কিংবা এটা নিজেদের মাঝে কোনো বিশৃঙ্খলা না, অথবা নির্বাচনের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়বে না? না 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 না, এটা তো নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়ার ইয়া নেই, কারণ আগেও আমরা দেখা গেছে যে এটা প্রতিযোগিতা থাকে। যখন একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, তখন দলের সমস্ত নেতৃবৃন্দ, দলের কর্মী, আমরা সবাই একজোট হয়ে আমরা ওই ওই প্রতীক এবং ওই ব্যক্তির সাথে আমরা কাজ করছি, কাজে এটা কোনো প্রবলেম না, এবং এটা এরকম কোনো অবস্থাও আমাদের এখানে ঘটা নেই এবং এরকম কোনো অবস্থাও নেই। ধন্যবাদ। আমি আশরাফ উদ্দিনের কাছে যাব যে আমরা শুনছি বিএনপি তো এক ধরনের কোন্দল রয়েছে এবং এছাড়াও দলীয় প্রধান জেলে, সাংগঠনিক অবস্থা আমরা নাজুক যতদূর জানি। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি যোগ্য প্রার্থী বাছাই করতে না পারে, তবেই কি আপনাদের জেতা সম্ভব, নাকি অন্য কোনো সম্ভাবনা আপনাদের মধ্যে আছে? আমার দলে কোনো কোন্দল নেই, অতীতেও ছিল না। অতীতেও যাকে নমিনেশন দিয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সেইভাবেই মিলিতভাবে ইলেকশন করেছি সেই ব্যক্তির। পাস ফেল তো আল্লাহর হাতে। আগামী দিনেও যদি আমার বিশ্বাস, আমি যদি নমিনেশন পাই এবং পাবি ইনশাল্লাহ বিশ্বাস করি, তাহলে বিএনপি যুক্ত হবে, এবং আমাকে যদি নাও দেয়, অন্য কাউকেও দেয়, আমরা দলীয়ভাবে তারই ইলেকশন করব। কাজে আমাদের দলে বিএনপিতে কোনো কুন্দল বলে কোনো শব্দ নাই, আমরা মিলেমিশে কাজ করি। হয়তো সরকারি দলের চাপের মুখে আমরা বেশি কাজ করতে পারি না, তারপরেও আমার দল প্রস্তুত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ইলেকশন যদি হয়, তাহলে আমাদের দল বিএনপি নির্বাচনে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি এই সরকার মুক্তি না দেয়, হয়তো আমরা যাব না। আর যদি আমরা যাওয়ার সুযোগ হয়, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে খসরু সাহেব আমার সঙ্গে পাশ করেছিলেন, আগামী দিনে আশরাফ উদ্দিন খান ও খসরু সাহেবের সঙ্গে আমরা দুই বন্ধু। আপনার কাছে জানতে চাইবো যে যোগাযোগের সুবিধার্থে এখানে একটি বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি ছিল, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারেননি, এবং এছাড়াও রাস্তাঘাটের এক ধরনের বেহাল দশা রয়েছে এবং তীব্র যানজট পৌর শহরে। আপনারা নির্বাচনের শেষ দু দফায় ক্ষমতায় থাকার পরে এই সমস্যার সমাধান কেন করতে পারেননি? না, ওই যে আপনার যে বাইপাস রোডের কথা যা বলছেন, সেটা প্রক্রিয়াধীন। হ্যাঁ, সেটা আপনার মেজারমেন্ট চলছে, এবং এই যে যাবার জায়গা যে একোয়ার করা হবে, এটা টাকারও একটা অংশ অলরেডি মানে সার করে দেওয়া হয়েছে, কাজে এটা আপনার প্রক্রিয়া চলছে, কাজে এটা আপনার চলবেই। হ্যাঁ, রাস্তাঘাটের যে একটা বেহাল দশা রয়েছে, রাস্তাঘাটের বেহাল দশা, আপনারা যদি আসেন ময়মনসিংহ দিয়ে, যদি নেত্রকোনা এসে থাকেন, আমরা দেখবেন যে রাস্তা কাজ চলতেছে। হ্যাঁ, রাস্তা দ্রুতগতিতেই কাজ চলতেছে, এবং এই রাস্তাগুলি আপনার করা হবে এটা দীর্ঘ সময়ের জন্য, এবং এই রাস্তাগুলি হেভি করতে গেলে এটা একটু সময় নেবেই। আচ্ছা, আপনার কাছে আবার আসবো যে আপনারা ক্ষমতায় আসলে যে অভিযোগগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, আপনারা কি একই পথে হাঁটবেন? আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি আসলে? আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রথমে এই বাইপাস রোড ধরবো, কারণ আমি ব্যক্তিগতভাবে এটা সম্বন্ধে জানি, এবং রাস্তা কোন দিক দিয়ে যাবে সেটাও আমি জানি। কুমরি হয়ে, সাতপাই হয়ে, মৈনপুর দিয়ে পুকুরিয়া হয়ে এই বাইপাস রাস্তা, বারহাট্টা বাংলা মোহনগঞ্জ হয়ে এই দিক দেখে সুনামগঞ্জ পর্যন্ত যাওয়ার কথা। বাইপাস রাস্তার জন্য আপনারা শহরে ঢুকতে যেরকম কষ্ট হয়েছে, আমিও কোড স্টেশন থেকে এই পর্যন্ত আসতে প্রায় 20 মিনিট সময় লেগেছে, আমার বন্ধু আশরাফ আলী খান সাহেব আসতে 10 মিনিট সময় লেগেছে। যদি বাইপাস রুট থাকতো, তাহলে যানজটটা হতো না। আর রাস্তার যে বেহাল অবস্থা, যে অবস্থায় এই সরকার আমলে কোন কোন রাস্তা এমন আছে, কোন গর্ভবতী মহিলাকে যদি ময়মনসিংহ গর্ভপাত হয়ে যাবে রাস্তা, এই কথা ঠিক না। আপনার এখানে আসছেন, আপনার নিজে মুভ করেন, মুভ করে দেখেন যে রাস্তার অবস্থা। হ্যাঁ, রাস্তা তো এগুলি পিচের রাস্তা, এবং এটা আমাদের এটা হলো মানে রেইনি কান্ট্রি বলতে গেলেই চলে, এখানে 8 মাস বৃষ্টি হয়, এখানে পিচের রাস্তা, এটা খারাপ হইতেই পারে। আপনি 300 কোটি টাকার উপর দিয়ে আপনার শ্যামগঞ্জ থেকে
দুর্গাপুর বর্ডার রাস্তা এটার কাজ দ্রুতভাবে চলছে। আচ্ছা, আপনার কাছে আমি আবারও আসবো যে নির্বাচন যেহেতু আসন্ন, এক ধরনের প্রস্তুতির দরকার আছে, কিন্তু এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের বাধা প্রাপ্ত হচ্ছেন কিনা এই আসনে? আমরা প্রচার প্রচারণা চালানো কঠিন পারি না, কোনো মিটিল মিছিল করতে পারি না, এবং খুব শান্তিপূর্ণ আন্দোলনগুলোও আমরা করতে পারতেছি না, এটা খসরু সাহেব অস্বীকার করবেন। না না, এটা মিথ্যা কথা, ওনাদের কোন দলে? আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আপনার সরকারের পক্ষ থেকে, আপনি আশরাফ আলী খান খসরু সাহেব সাধারণ সম্পাদক সাহেবের পক্ষ থেকে, মতিউর রহমান খান সাহেবের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যদি কোনো বিরোধিতা না হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে পারব। কোনো বিরোধিতা হবে না, এটা ওনারা জাতীয় অনুষ্ঠানগুলিতে ওনারা জাতীয় অনুষ্ঠানগুলিতে যোগদান করেন, হ্যাঁ শহীদ মিনারে যান, তাহলে তো ওইটা তো বাধা হইতো। আচ্ছা, আমরা পাল্টাপাল্টি তর্ক হচ্ছে, আমরা আবারও আসবো। আমি একটা বিষয় জানতে চাই যে নদীকে কেন্দ্র করে নেত্রকোনা শহর গড়ে উঠেছিল, সেই খরস্রোতা মগরা নদীটি দখল দূষণে এক ধরনের মৃত প্রায় বলা যায়, কিন্তু এক্ষেত্রে আমরা শুনেছি যে দলীয় প্রভাবশালী যারা আছেন তারা এটার সাথে জড়িত, তো এটা যদি হয়ে থাকে তাহলে নির্বাচনে আপনারা যে আবার নতুন করে ভোট চাইবেন সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন? না, তাহলে আপনি এটা জানেন না, এটা একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে বুঝছেন, এই নবম সংসদের লাস্ট গভর্নমেন্টের সময়, এবং এটা ড্রেজিং চলছে, এটা মগরা থেকে উৎপত্তি স্থল থেকে যেখানে গিয়ে এন্ডিং আপনার মদনের পরে যেটা ইয়া থেকে পড়ছে ধনুষা থেকে লাগছে, এটা ড্রেজিং হচ্ছে, এবং এটা ড্রেজিং হবে টোটাল নদীটা, আপনার কংস আপনার ড্রেজিং চলছে, এবং কংসের ড্রেজিং মোহনগঞ্জ পর্যন্ত এসে গেছে, আপনার ওই ইয়া সিলেটের অংশ থেকে শুরু করে, কাজে এই নদীগুলি আপনার ড্রেজিং, তার আমরা ড্রেজিং জানি নেই যে ড্রেজিং একটু ব্যয়বহুল এবং এটা সময় নেয়। আপনারাও কিন্তু এই আসনে ক্ষমতায় ছিলেন, তখনই আসলে এই নদীর অবস্থা কিন্তু একই ধরনের ছিল, আপনারা কি কোনো কার্যক্রম হাতে নিয়েছিলেন? আমাদের আমলটায়, আমাদের সময়টা এত দখল ছিল, নদীর পাড় দিয়ে এত দখল ছিল না, বর্তমানে যে দখল বেড়েছে, যেমন একটা উদাহরণটা নিয়ে আমি, পৌরসভার ড্রেন হলে অনেক উপকার হয় পৌরবাসীর, এবং মেয়র চেষ্টা করছে ঠিকই, কিন্তু যে ড্রেন হওয়ার কথা 4 ফুট, কোনো কোনো জায়গায় যে থেমে যেয়ে হয়ে যাচ্ছে 2 ফুট, বিলটা তারা ঠিকই সপ্তাহে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রভাবশালীদের প্রভাবে 4 ফুটের জায়গায় 2 ফুট করতে হচ্ছে, এটা একটা অস্বীকার করার উপায় নেই। না না না, এটা এটা ঠিক না, 2 ফুট এরকম কোনো হয় না, 4 ফুটের জায়গায় 2 ফুট হয় নাই, 4 ফুটের জায়গায় হয়তো 6 ইঞ্চি কম হইতে পারে, তাদেরকে উচ্ছেদের জন্য সর্বপ্রকার সহযোগিতা করব, এবং সর্বপ্রকার চেষ্টা আমরা করব মগরা নদীকে পুনর্জীবিত করার জন্য, মগরা নদীর মাছে যাতে মাছে ভাতে যাতে ভরপুর হয়ে ওঠে সেই চেষ্টা আমাদের সরকার যদি আসে, বিএনপি আমি যদি থেকে বেঁচে থাকি অবশ্যই, আমি যদি এমপি হতেও পারি নাও হতে পারি, তাই সরকারের কাছে সবসময় আবেদন জানিয়ে যাবে নগরা নদীকে আবার খরস্রোতা করার জন্য। আচ্ছা, আপনারা কি করবেন যদি ওনারাই দখল করছেন? লুৎফুজ্জামান বাবরের মামাই প্রথম নদী দখল করছে, নদী দখল করে সেই নদী এখানে এসে ঘাট বানাইছে, সান বাঁধানো ঘাট, হ্যাঁ, রাত্রে এখানে অ্যাম্বুজমেন্টের জন্য, বাবরের মামা প্রাক্তন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি একটা উদাহরণ দিয়ে দিলাম। আমি ভিন্ন প্রসঙ্গে যাব যে আসলে নির্বাচন যেহেতু আসন্ন, যে লেভেল প্লেইং ফিল্ড কতটা প্রস্তুত হচ্ছে আপনি মনে করেন নির্বাচনের জন্য? লেভেল প্লেইং ফিল্ড মানে হল যে সবাই যতটুকু পাওয়ার কথা সেটা পাওয়া, কিন্তু আমাদের বেলায় তার 16 আন আর 1 রতিও পাচ্ছি না, যদি আমাদেরকে অন্তত 50% সুযোগ দেওয়া হতো লেভেল প্লেইং ফিল্ড বানানোর জন্যে, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে এই সিটে বিএনপি পাস করবে, এটা আশরাফ উদ্দিন খান হোক বা সলিম উদ্দিন খান হোক বা যে কেউ হোক। আপনি কি বলেন? লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে বুঝছেন, আমি তো আগেই বললাম যে ওনাদের মানসিকতা এবং ওনাদের নিজেদের দ্বন্দ্ব, আর এখানে বিএনপি পাস করবে কি হবে, আমি 86,000 ভোটের ডিফারেন্সে ওনার সাথে পাস করছি, এটা রেকর্ডেড, উনি পাইছে 80,000, আমি পাইছি 1,83,000, এটা রেকর্ডেড। আপনারা আপনাদের দুজনকে ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসেছি, দর্শক শুনছিলেন ভোট সংলাপ, তর্ক বিতর্ক থাকলেও একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে
এই আসনের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে কথা হবে নেত্রকোনা তিন আসন নিয়ে। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন ভোট সংলাপে।